কাকা পানি দেখেন, পানি দেখেন যে পরিমাণ গরম পড়ছে ভাই, যারা কষ্ট করে চালাইতেছে ধরেন। আসসালামু আলাইকুম গাইস। তো সেদিন আমি ফ্রিজ থেকে ঠান্ডা পানি খাওয়ার সময় মাথায় একটা জিনিস চিন্তা ভাবনা আসলো যে আমি সারাদিন বাসায় বেকার থাকি, তাই এত গরম লাগে, তার ভিতরে কারেন্ট নেই, তো মানুষের জন্য কি করা যায়। তো আমি ভাবলাম যে যারা রিক্সা চালায় কষ্ট করে তাদের আমি পানি দিব, তারা জানি পানি খেয়ে একটু শান্তি অনুভব করে। কাকা পানি দেখেন, পানি দিত গরম পানি দেখেন, ঠিক আছে। তো আপনারা কিন্তু চাইলেই মানে মানুষকে অল্পতেই খুশি করতে পারেন, কারণ আপনারা চাইলেই মানুষদের একটু সাহায্য করতে পারেন, তাদের পাশে দাঁড়াতে পারেন। দাঁড়িকটা দে, যা দিয়ে এড়ে ওড়ে দিয়ে, হ্যাঁ খান পানি। মানে জয়পাড়া এত পরিমাণ রোদ, জায়গায় দাঁড়ানোর মতন কোনো পরিস্থিতি নাই। মেবি কলেজে পরীক্ষা চলতেছে আমাদের জয়পাড়া ডিগ্রি কলেজে। ভাই রে ভাই, প্রচুর পরিমাণ রোদ। দাদা একটু পানি দে তো, পানিটা খান গা, পানিটা খান ধরেন। তো দেখেন এই জায়গায় মানে মানুষরা কত কষ্ট করে করে, একটা পানি দে। আসসালামু আলাইকুম, পানি দেখেন গা, পানি দেখেন দিতাছি সব রিক্সা লাগো, যারা কষ্ট করে চালাইতেছে ধরেন। যে রোদে আপনারা চালাইতেছেন, আমি তো মনে করেন যে রোদের কারণে দিনে বাসা থেকে বের হই না, রাতে বের হই, তো আজকে অনেক কষ্টের পরে তারপরও বের হয়েছি ধরেন। পানিটা খেয়ে আচ্ছা ভালো থাকেন, হ্যাঁ আসসালামু আলাইকুম। এই আঙ্কেল লাগতে দে, আসসালামু আলাইকুম। বাইরে বাড়ি কোন জায়গায়? ঝিনাইদহ জেলা মহেশপুর থানা। পানি দেখেন যে পরিমাণ গরম পড়ছে ভাই, দে এইটা পানি বোতলটা দে। আসসালামু আলাইকুম ভাই, ধরেন পানি বোতল দেখেন ঠান্ডা আছে। তো মানে মানুষজন যে কষ্ট করে, যে পরিমাণ কষ্ট করে ভাই রে ভাই, কিছু মানুষ দেখলাম এই জায়গায় কষ্ট করতেছে, অনেক কষ্ট করে কাম কাজ করতেছে। ভাই একটু পানি দিনেন, কষ্ট করে যে কষ্ট করে কাম করতেছে, বাসা কই আপনাকে ভাই? ওই আমাদের দুয়ারেরই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন ভাই। আচ্ছা রুজ কত আপনাদের, কোনটা কি কত মানে দিনে? যে রোদ পড়ছে দিনের বেলা বের হইতে পারেন, আপনারা কত কষ্ট করে কাজ করতেছে, কাজ কয়টা তুরি ও যাবেন গা এই জুড়ে? হাই রে, এই যে আমার হাত পেরে গেলো একটু দাঁড়াইয়া, ঠিক আছে ভালো থাকেন, আসসালামু আলাইকুম। মানে যে পরিমাণ রোদ আর তার ভিতরে থাকে না কারেন্ট, সবার একটা প্রশ্ন যে আমরা তো কারেন্টের বিল আটকায় নাই, তাহলে তারা কেন কয়লার বিল দেয় নাই? ঠিক আছে, তো কিছু বলার মতন আমার ভাষা নাই আসলে এই প্রশ্নটা আমারও। আপনারা যদি চান মানুষকে সাহায্য করতে, তাহলে বেশি কিছু লাগবে না, একটা ভালো মন লাগবে এটাই। আর মানুষ অনেক বাধা দিবে, মানুষ অনেক কথা বলবে, এইসব কথা কানে দিবেন না কখনো, তাহলে আপনি নিজেও কিছু করতে পারবেন না, আর তারা পার পেয়ে যাবে, তারা অন্য মানুষকেও আটকানোর চেষ্টা করবে তাদের মুখের ভাষা দিয়ে। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ নেক্সটে আরও ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।